ভোটযুদ্ধের দামামা বেজে গিয়েছে মুর্শিদাবাদে। রাজ্য নির্বাচন কমিশনের তরফে ত্রিস্তর পঞ্চায়েত ভোটে নির্ঘণ্ট জারির পর থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। মুর্শিদাবাদ এবং বীরভূম দ্বিতীয় দফায় ভোট হবে 3রা মে। প্রার্থী নমিনেশনের দিন 2রা এপ্রিল থেকে 9 এপ্রিল। সোমবার নমিনেশনের প্রথম দিনে জেলার সদর শহর বহরমপুরে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের বাইরে একেবারেই ভোটচিত্র। অফিসের বাইরে পুলিশি প্রহরা, বাস দিয়ে ব্যারিকেড করে তৈরি হয়েছে অস্থায়ী স্টল। বড় বড় করে লেখা রয়েছে ইলেকশন বিল্ডিং, পঞ্চায়েত সমিতি নমিনেশন, গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদের নমিনেশন। বিডিও অফিসের ভেতর কর্মীদের ব্যস্ততা। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।